আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম বাইন্যান্স এক্সচেঞ্জের। এখান থেকে প্রত্যেক ইউজার পাঁচটা আপনারা কেওয়াইসি রেফার করে $100 স্পুডে নিতে পারবেন। সাথে হচ্ছে যেগুলাতে কেওয়াইসি করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা $20 করে ফিউচার বোনাস পাবেন। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল একদম নতুন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন সুন্দর, পাশে থেকে যেটা বেল আইকন আছে ওটা অন করে দিবেন। মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। কিভাবে জয়েন হবেন, এখানে কমেন্ট অপশন আছে, এই কমেন্ট অপশনের মধ্যে আমি পিন করে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। এই লিঙ্কের ওপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসতে পারবেন। প্রথমে আপনারা বাইন্যান্সের মধ্যে ঢুকবেন, ঢোকার পর আপনাদের অ্যাকাউন্ট এলিজিবল কিনা ওটা আগে ভালো করে চেক করে দেখবেন। কিভাবে চেক করবেন সেটাও বুঝাই দিই। এখানে একটা বাইন্যান্সের একটা অপশন আছে, বাইন্যান্সের লোগো, ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন মোর সার্ভিস লেখা আছে, এই মোর সার্ভিসের উপর ক্লিক দিবেন। এখানে সার্চ দিবেন LEAR লার্ন অ্যান্ড আর্ন, মানে লার্ন অ্যান্ড আর্ন এই অপশনটা সার্চ দিবেন, এটার মধ্যে ঢুকবেন। ঢোকার পর এখানে যদি দেখেন ইউ আর নট এলিজিবল এরকম যদি লেখা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা নট এলিজিবল। আমার অ্যাকাউন্ট এটা কিন্তু এলিজিবল অ্যাকাউন্ট, এখানে কিন্তু এরকম শু হচ্ছে না, ঠিক আছে। যেগুলোতে আপনারা বাইন্যান্সে যে কোনো অফারে জয়েন করতে পারেন, রেওয়ার্ড পান, ওগুলো হচ্ছে এলিজিবল অ্যাকাউন্ট। তো এটা এখন দেখাই দিলাম কীভাবে এলিজিবল অ্যাকাউন্ট চেক করবেন, আর অফারের মধ্যে কীভাবে জয়েন করবেন সেটাও দেখাই দিই। অফারের মধ্যে জয়েন করার জন্য এখানে কিন্তু কোনো ব্যানার নেই, অফারটার কোনো অ্যানাউন্সমেন্ট নেই। এখানে দেখবেন সাপোর্ট একটা হেডফোন টাইপের অপশন আছে, এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর 5-10 সেকেন্ড ওয়েট করবেন। পাঁচ দশ সেকেন্ড ওয়েট করার পর একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন গেট সাপোর্ট লেখা আছে, গেট সাপোর্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। তো আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসার পর এখানে দেখেন একটা মানে সেন্ড করার মতো একটা খালি ঘর আছে, এখানে একটা আপনাদেরকে লেখা দিয়ে দিব, টেক্সট দিয়ে দিব, ওটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখেন লাস্ট নাম্বার এখানে লেখা আছে বাইন্যান্স ফিউচার এক্সক্লুসিভ রেফারেল ক্যাম্পেইন $100 যেটা লেখা আছে ওটার উপর ক্লিক করে দিবেন। ওটার উপর ক্লিক করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন, 5-10 সেকেন্ড ওয়েট করবেন। এখানে আমার সেন্ড হয়ে গেছে। এখানে দেখেন আমাদেরকে $100 পাঁচটা যদি আমরা রেফার করি $100 বোনাস পাবো, ওটা আমরা চাইলে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট ফিউচার থেকে ওই স্পোর্টের মধ্যে নিয়ে যেতে পারবো ট্রান্সফার করে। আর যারা এখানে আমাদের আন্ডারে রেফার হবে, মানে আমি যে পাঁচটা রেফার করব, যারা রেফার করবে কেওয়াইসি করবে তাদের দিবে $20 ফিউচার বোনাস, ওগুলোও আবার স্পোর্টে নিয়ে যাওয়া যাবে। সিস্টেম দেখাই দিব আজকে আপনাদেরকে। তো আপনারা কি করবেন, এটাতে জয়েন করার জন্য আপনাদের রেফার লিঙ্ক বের করার জন্য আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসার পর এখানে দেখেন একটা সুডো করে তীরের মতো একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার পর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ল্যান্ডিং পেজ যেটা লেখা আছে, ল্যান্ডিং পেজের উপর ক্লিক করে দিবেন। ল্যান্ডিং পেজের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে বলে দিছে এটা হচ্ছে আমার নট এলিজিবল অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে দেখেন গো টু ফিউচার, এখানে সরি বলে দিছে, সরি দিস ইজ ইনভিটেশন অনলি ইউজার, আমার এটা নট এলিজিবল অ্যাকাউন্ট। তারপরে আমি দেখাই। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আপনারা মানে দুইটা রেফার করেন, টায়ার টু পর্যন্ত আছে, দুইটা রেফার করলে $15 পাবেন। এখানে সিলেক্ট করার অপশন থাকবে দুইটা রেফার করবেন নাকি তিনটা রেফার করবেন, আপনি কোন টায়ারটা নেবেন এখান থেকে। তো আমি যেহেতু পাঁচটা রেফার করার আমার সাধ্য আছে আমি পাঁচটা সিলেক্ট করলাম। যাদের ধরেন দুইটা করার সাধ্য আছে, পাঁচটা করার সাধ্য আছে, ওগুলো কিন্তু স্পোর্টে ট্রান্সফার করা যাবে কিনা আমি সঠিক জানি না, কিন্তু যেটা $100 আছে পাঁচটা রেফার করা লাগে ওটা কিন্তু 100% স্পোর্টে ট্রান্সফার করা যায়। তো এটা হচ্ছে আমার এলিজিবল অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা কী করবেন, এই তীর চিহ্নর ওপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ল্যান্ডিং পেজ লেখা আছে, এই ল্যান্ডিং পেজের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এলিজিবল অ্যাকাউন্ট। আমি যদি পাঁচটা ইনভাইট করি, পাঁচটা ইনভাইট করলে $100 ভাউচার দিয়ে দিবে। তো এখানে দেখেন আমি কতগুলো ইনভাইট করছি, পাঁচটা না আমার প্রায় 10টা প্লাস হয়ে গেছে ইনভাইট।
এটা কিন্তু ভিডিওটা কিন্তু আমি রেফারের জন্য দিতেছি না, আগে বলে দিচ্ছি আমার কতটা রেফার হয়েছে দেখেন, আমি নিজেই করছি, আরেকজনের আন্ডারে করাইছি আর কি। এগুলো 24 ঘন্টার মধ্যে এলিজিবল হয়ে যাবে, কোয়ালিফাই হয়ে যাবে 24 ঘন্টা পর। আর যেগুলোতে রেফার করবেন, যেগুলোতে কেওয়াইসি করবেন, ওগুলোতে $20 বোনাস পাবেন, ফিউচার বোনাস। আর ফিউচার বোনাস দিয়ে মাস্ট বি আপনাদের কি করা লাগবে, দুইটা ট্রেড করা লাগবে, দুটোটা ট্রেড $100 প্লাস হওয়া লাগবে। যেমন একটা জিনিস এখান থেকে ধরেন আপনার রেফার লিঙ্ক যেটা আছে ওটা কপি করে নিলেন, এখান থেকে আমি কপি করে নিলাম, ঠিক আছে, এটা আমি কপি করে নিলাম, ব্যাক চলে আসলাম। তো এখান থেকে আমি দেখাই, ওয়ালেটের মধ্যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ফান্ড, এখান থেকে ফিউচার লেখা আছে। ফিউচার বোনাসটা কোথায় দিবে সেটাও বুঝাই দিই। ফিউচার বোনাসটা আপনাদেরকে দিবে এখান থেকে কি করবেন, এখানে যেটা বাইন্যান্সের অপশন আছে ওটাতে ক্লিক দিবেন, যেগুলোতে নতুন কেওয়াইসি করবেন ওগুলোর কথা বলতেছি। এখানে মোর সার্ভিস লেখা আছে, কেওয়াইসি করার সাথে সাথে 10 মিনিটের মধ্যে ফিউচার বোনাসটা দিয়ে দিবে। এখানে সার্চ দিবেন রেওয়ার্ড হাব, রেওয়ার্ড হাব সার্চ দিলে এই রেওয়ার্ড হাবের মধ্যে $20 যেটা ফিউচার বোনাস আছে ওটা ইনস্ট্যান্ট চলে আসবে, ওটা দিয়ে আপনারা ট্রেড করবেন। ফিউচার বোনাসটা কোথায় আসবে সেটাও দেখাই দিই। এখান থেকে ওয়ালেট যেটা অপশন আছে ওয়ালেট অপশনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন ফিউচার অপশন আছে, এই ফিউচার অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখেন আমার ফিউচারের মধ্যে $2.90 আছে। তো আমি এটা দিয়ে একটা ফিউচার ট্রেড করে দেখাই। এখানে দেখেন আমার একটা জিনিস আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি বলি, এখানে দেখেন আমার $2 নাই, এটা মনে করবেন আমার $20 ফিউচার বোনাসটা দিছে এখানে, ঠিক আছে। এখান থেকে আপনারা ট্রেড কিভাবে করবেন, এখানে দেখেন ট্রেড অপশন আছে, এই ট্রেড অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমারটা অন্যরকম দেখাচ্ছে, আপনাদেরটা কীরকম দেখাবে সেটা আমি সঠিক জানি না, অন্যরকমও দেখাইতে পারে। এখানে দেখেন আমি নট সিলেক্ট করছি, এখান থেকে আপনারা চাইলে যে কোনো টোকেন, যে কোনো টোকেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে নটটা নিলাম, এখান থেকে নট সার্চ দিলাম, নটটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি চাইলে লং মানে কি, মানে নটের প্রাইস হচ্ছে উপরে যাবে, সেল মানে কি নটের প্রাইস নিচে যাবে মানে শর্ট। ধরেন আমি সেলে মারলাম, সেলে মেরে 100% করে দিলাম, এখান থেকে দেখেন সেল শর্ট লেখা আছে, এই সেল শর্টে ক্লিক দিলাম। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আরেকটা জিনিস বোঝাই দিই আপনাদেরকে, এখানে লেভারেজটা কত দিবেন, এখানে বেশি লেভারেজ দেওয়ার দরকার নাই, 20x দিবেন। ধরেন $20 যদি আপনারা 20x দিয়ে করেন, এখানে দেখেন $20 যদি আপনারা 20x দিয়ে করেন অত দেওয়া লাগবে না, 10x দিলে হবে, 10x দিলে 200, ধরেন 10x দিলাম, এখান থেকে 10-এর বদলে 10 দিলাম, 10x যদি দেন $200-এ একবারে ট্রেড কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। একবার বাই একবার সেল করবেন, দুইবার করার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে ধরেন 10x দিই, বেশি দেওয়ার দরকার নেই, এখান থেকে 10x দিলাম, কনফার্ম করলাম, এখান থেকে অল টেনে দিবেন। এখান থেকে দেখেন টানার একটা অপশন আছে, এটা টেনে দিবেন। টানার পর এখানে সেল শর্ট লেখা আছে, সেল শর্টে ক্লিক দিবেন, কনফার্মে ক্লিক দিবেন। এখানে দেখেন আমার পজিশনটা অটোমেটিকলিভাবে লেগে যাবে, এখানে দেখেন আমার পজিশনটা এখানে লেগে গেছে, কত পার্সেন্ট আমার এখান থেকে আপ ডাউন হবে এখানে দেখাবে, প্রফিট হচ্ছে নাকি শর্ট হচ্ছে। আমাদের এখানে ফিউচার ট্রেড দিয়ে কোনো কিছু করা লাগবে না, শুধু যেগুলোতে আমাদের $20 করে কি দিবে, ফিউচার বোনাস দিবে, ওগুলোতে ট্রেড করবেন। 10x দিয়ে একবার বা একবার সেল করবেন, এখানে দেখেন আমি একবার করে নিছি, ঠিক আছে। আরেকবার কি করবেন, অথবা সেল বাই করতে পারেন অথবা সেল দিতে পারেন, সেল শর্টে ক্লিক দিবেন, আবার সেম লাইক দেখি আমি আবার সেল করলাম, ঠিক আছে, আবার পজিশনে লেগে গেছে। তাহলে আমার এখানে কত ডলার, বরাবর $400 ট্রেড কিন্তু কমপ্লিট হয়ে গেছে ধরতে গেলে। তো যতগুলো রেফার করবেন সবগুলোতে কিন্তু $100 প্লাস ট্রেড কমপ্লিট করা লাগবে। আপনি 10x দিয়ে $20 যদি ট্রেডে লাগান, $200 কমপ্লিট হয়ে যাচ্ছে, দুইবার লাগাবেন এরকম করে, লাগাই সুন্দর করে এখান থেকে ক্লোজ অল লেখা আছে, ক্লোজ অল করে দিবেন। আর যেগুলোতে ট্রেড করবেন $20 যেগুলো ফিউচার বোনাস দিছে, ওইগুলো আবার সাত দিন পর আপনারা কি করতে পারবেন, এখানে দেখেন আমার এখানে ফিউচারের মধ্যে আছে, ফিউচার থেকে এখান থেকে ট্রান্সফার অপশন আছে, এই ট্রান্সফার অপশনে ক্লিক দিয়ে আপনারা কি করতে পারবেন, মানে $2-3 ফি যাবে 7 দিন যদি আপনারা ট্রেড করেন আর কি, বাকিগুলো এখান থেকে ট্রান্সফার করে দিতে পারবেন। এখান থেকে এখানে উপরে দিবেন আপনারা USDT এম ফিউচার, ঠিক আছে, এখানে উপরে এম ফিউচার দিবেন, ম্যাক্স করে দিবেন,
কনফার্ম ট্রান্সফারে ক্লিক দিবেন, অটোমেটিকলি চলে আসবে। তো আমি আপনাদেরকে প্রুফটা দিই আগে। এখানে দেখেন $100 যেটা ফিউচার বোনাস পাইছে, ঠিক আছে, ওটা হচ্ছে ট্রান্সফার করে স্পুডে নিছে। এখানে দেখেন স্পুডে নিয়ে আরেকজনকে দিয়ে দিছে। এখানে দেখেন স্পুড লেখা আছে $100 যেটা ফিউচার বোনাস আছে। $100টা কিন্তু আমাদেরকে এরকমভাবে দিবে, রেওয়ার্ড হাবের মধ্যে দিবে। এখান থেকে ক্লেম করবেন, ক্লেম করার ধরেন সাথে সাথে কিন্তু ট্রান্সফার করা যায় কিনা আমি জানি না, কিন্তু মাসবি 24 ঘন্টা পর স্পোর্টে ট্রান্সফার করা যায় $100টা। আমাদের এখানে কিন্তু ফিউচার ট্রেডও করা লাগতেছে না, যা পাবেন ইনস্ট্যান্ট বাই সেল করতে পারবেন। যারা বুঝবেন না আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বুঝাই দিব। আসসালামু আলাইকুম। আর কিভাবে রেফার করবেন সেটাও বলে দিই। রেফার করার জন্য এক ডিভাইস দিয়ে কিন্তু 5-6টা রেফার করলে হবে না, মাসবি আইপি ধরা খাবে, ঠিক আছে। অন্য অন্য নতুন ডিভাইস দিয়ে একটা একটা করে রেফার করার চেষ্টা করবেন। আপনার রেফার লিঙ্কটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারের মধ্যে, ধরেন ক্রোম ব্রাউজারের মধ্যে আমি পেস্ট করলাম আমার রেফার লিঙ্কতে। পেস্ট করার পর আপনারা কীভাবে রেফার করতে হয় আপনারা আমার থেকে আরও ভালো জানেন, ঠিক আছে। আমার এখানে কিন্তু একটু সমস্যা করতেছে নেটওয়ার্কের, আমি দেখাইতে পারতেছি না। বাকিগুলো আপনাদের যেরকম বলছি অন্য অন্য ডিভাইস দিয়ে ডাটা ইউজ করে রেফারগুলো করার চেষ্টা করবেন। 24 ঘন্টার মধ্যে রেফারগুলো কাউন্ট হয়ে যাবে, 48 ঘন্টার মধ্যে রেওয়ার্ড হাবের মধ্যে $100 যেটা ফিউচার বোনাস আছে ওটাও দিয়ে দিবে, আর যেগুলোতে রেফার করবেন ওগুলো $20টা সাথে সাথে 10 মিনিটের মধ্যে দিয়ে দিবে, বুঝছেন, KYC করার সাথে সাথে। আর ওইটা $100 যেটা ফিউচার বোনাস দিবে ওটা ফিউচারের মধ্যে থাকবে, ওখান থেকে ইনস্ট্যান্ট ট্রান্সফার করে স্পোর্টে নিয়ে নিতে পারবেন। এতটুক কাজ, সবাই যারা পারবেন করে নেন আনলিমিটেড। আসসালামু আলাইকুম।